আর কিছুক্ষণ পরেই কিন্তু এক বিরল মহাজাগতিক ঘটনার সম্মুখীন হতে চলেছে সমস্ত দেশ। তার কারণ আজকে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। এই উপচ্ছায়া চন্দ্রগ্রহণ অন্যান্য চন্দ্রগ্রহণের থেকে অনেকটাই আলাদা হয়। তার কারণ এই চন্দ্রগ্রহণের সময় চাঁদকে অনেকটা পূর্ণিমা চাঁদের মতন লাগে, কিন্তু পূর্ণিমার সময় চাঁদের যে আলো থাকে সেই আলো কিন্তু এখন অনেকটাই কম থাকে। তো এই চন্দ্রগ্রহণের সময় বেশ কিছু জিনিস আছে যেটা কিন্তু শাস্ত্রমতে একদমই করা উচিত নয়। সেই জিনিসগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনাদের জীবনে নানান রকম বিপদ আসতে পারে। এছাড়া বিজ্ঞানীদের তরফ থেকে জানানো হয়েছে যে এই চন্দ্রগ্রহণ কিন্তু আপনি লাইভ দেখতে পারবেন। তো কিভাবে দেখতে পারবেন জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথমে আপনাদের জানিয়ে দিই যে এই চন্দ্রগ্রহণ কখন লাগবে এবং কটা অবধি স্থায়ী থাকবে। তো এই চন্দ্রগ্রহণ আজকে অর্থাৎ 5ই জুন রাত্রি 11:15 লাগবে এবং আগামীকাল অর্থাৎ 6ই জুন 1:34 পর্যন্ত কিন্তু এই চন্দ্রগ্রহণ স্থায়ী থাকবে এবং এই চন্দ্রগ্রহণের পিক টাইম হবে রাত 12:54। এই চন্দ্রগ্রহণ পশ্চিমবঙ্গ থেকেও দেখা যাবে। এছাড়া ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি স্টেট থেকে বা প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে। সূর্যগ্রহণের সময় যেরকম খালি চোখে সূর্যগ্রহণ না দেখার পরামর্শ দেওয়া হয়, তেমনি চন্দ্রগ্রহণের সময় কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। আপনি খালি চোখে দেখতে পারবেন, কিন্তু আমরা সাজেস্ট করব যে আপনারা একটা এক্সরে প্লেট চোখের সামনে নিয়ে অথবা সানগ্লাস পরে বা মুন গ্লাস পরে কিন্তু আপনারা চন্দ্রগ্রহণটি দেখুন। এছাড়া এই চন্দ্রগ্রহণটি কিন্তু লাইভেও দেখা যাবে। তো কিভাবে দেখবেন আপনারা এই চন্দ্রগ্রহণটি লাইভে সেটা কিন্তু আমি ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেব যে কিভাবে আপনারা এই চন্দ্রগ্রহণ লাইভে দেখতে পারবেন। তো এখন আমরা জানবো যে এই চন্দ্রগ্রহণের সময় শাস্ত্রমতে কোন জিনিসগুলো একদমই করা উচিত নয়। বন্ধুরা, সেটি জানার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং প্রচুর শেয়ার করবেন। তার কারণ আপনারা লাইক না করলে এবং শেয়ার না করলে কিন্তু আমরা পরবর্তী ভিডিও করার মোটিভেশন পাই না। সেজন্য ভিডিওটিকে অন্তত 1000টি লাইক করবেনই এবং আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের মাঝে প্রচুর শেয়ার করবেন। তো এই চন্দ্রগ্রহণের সময় যেটা একদমই করা উচিত নয় সেটা হচ্ছে গ্রহণের সময় কিন্তু কোনোভাবে খাওয়া দাওয়ার খাওয়ার উচিত নয়। তার কারণ এই সময় যদি আপনি খাওয়া দাওয়ার খান তাহলে কিন্তু আপনাদের শরীরে বিভিন্ন রকমের রোগ আসতে পারে। এছাড়া যদি আপনার বাড়িতে কোনো গ্রহণের আগে কোনো জিনিস রান্না করা থাকে তাহলে গ্রহণ যখনই লাগবে সেই রান্নাটি আপনি ফেলে দিন, অথবা যদি আপনি গ্রহণ লাগার আগে সেই রান্না করা জিনিসের উপরে তুলসী পাতা দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি গ্রহণ চলে যাওয়ার পরেও সেই জিনিস কিন্তু খেতে পারবেন। এমন মনে করা হয় যে যদি আপনি খাবারের মধ্যে তুলসী পাতা দিয়ে থাকেন তাহলে সেই গ্রহণ কিন্তু দূষিত হয় না, অর্থাৎ সেই খাবার কিন্তু দূষিত হয় না। এরপরে এই গ্রহণ চলাকালীন আপনি আপনার মনের মধ্যে কোনো ধরনের গলত বিচার অর্থাৎ কোনো খারাপ ভাবনা কিন্তু আপনাদের মনে আনবেন না, এতে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। এছাড়া এই গ্রহণের সময় স্বামী স্ত্রীকে কিন্তু কোনোভাবে মিলন করা উচিত নয়। তার কারণ এই সময় অর্থাৎ গ্রহণের সময় স্বামী স্ত্রীর মিলনের ফলে যদি কোনো বাচ্চার জন্ম হয় তাহলে সেই নতুন বেবি অর্থাৎ বাচ্চা কিন্তু নানান ধরনের চারিত্রিক সমস্যা দেখা দিতে পারে, এমনটা কিন্তু শাস্ত্রমতে মনে করা হয়। গ্রহণের সময় কিন্তু কোনো রকমভাবে ঠাকুর স্পর্শ করতে হয় না। এছাড়া এই গ্রহণের সময় কিন্তু আপনি পূজাপাঠও করবেন না, এটা কিন্তু শাস্ত্রমতে একেবারে বারণ করে দেওয়া হয়েছে। গ্রহণের সময় কোনোভাবে পূজাপাঠ করা এবং গ্রহণের সময় কোনোভাবে ঠাকুরের মূর্তি স্পর্শ করা কিন্তু উচিত নয়। এছাড়া গ্রহণের সময় কোনোভাবে কিন্তু চুল এবং নখ কাটা একদমই উচিত নয়, এতে কিন্তু আপনাদের স্বাস্থ্যে কোনো রকম প্রবলেম হতে পারে। এছাড়া গ্রহণের সময় যদি বাচ্চা থাকে বাড়িতে কোনো, অথবা বৃদ্ধ অথবা গর্ভবতী মহিলা এবং যদি কোনো রোগী থাকে তাহলে তাদের জন্য যদি সে যদি খাবার খায় তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না, এবং তাদের যদি কোনো অত্যাবশ্যকীয় কোনো ওষুধ খেতে হয় তাহলে কিন্তু গ্রহণের সময় সে সেটা খেতে পারবে, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। এছাড়া এই গ্রহণের সময় কিন্তু জপ করতে হয়, ধ্যান করতে হয়, এই সমস্ত কিন্তু করা খুবই ভালো হয় এবং ধার্মিক মতে কোনো গর্ভবতী মহিলার কিন্তু চন্দ্রগ্রহণ একেবারে দেখা উচিত নয়, কারণ তার কিন্তু ডাইরেক্ট এফেক্ট তার শিশুর উপর পড়তে পারে। তার কারণ গ্রহণের সময় যে ক্ষতিকারক তরঙ্গগুলো বের হয় সেগুলি যদি একটা গর্ভবতী মহিলার শরীরে লাগে তাহলে কিন্তু তার গর্ভস্থ শিশুর কিন্তু ক্ষতি হতে পারে। সেই জন্য এই সময় কোনো রকমভাবে আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন কিংবা আপনাদের বাড়ির যদি কেউ গর্ভবতী থাকে তাহলে তাকে কিন্তু গ্রহণ কোনোভাবে আপনি দেখাবেন না।
তো বন্ধুরা এই সমস্ত কিছু ছিল শাস্ত্রমতে, অর্থাৎ যেগুলি বহুদিন থেকে মানুষজন মেনে আসছে। তো সেই শাস্ত্রমতে গ্রহণের সময় যেই জিনিসগুলো একদমই করা উচিত নয়, সেই জিনিসগুলি কিন্তু আমি আপনাদের জানালাম। এখানে কিন্তু চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কিচ্ছু জানানো হয়নি, যেটা জানানো হয়েছে সেটা সম্পূর্ণ ধার্মিক মতে এবং পৌরাণিক মতে। তো এই চন্দ্রগ্রহণটি কীভাবে আপনারা লাইভে দেখবেন, সেটা লাইভে দেখতে গেলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি একটি লিংক দিয়ে দেব। সেই লিংকে ক্লিক করলে কিন্তু আপনারা এই চন্দ্রগ্রহণটি লাইভে দেখতে পারবেন। কিন্তু তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই রাত্রি 11:15 বা তার কিছুক্ষণ আগেই কিন্তু আপনাকে লাইভে যেতে হবে। এর আগে গেলে কিন্তু আপনারা খুব একটা বুঝতে পারবেন না। এছাড়া 11:15 দেখলেও কিন্তু আপনারা বুঝবেন না, যেই সময় চন্দ্রগ্রহণটি পিকে থাকবে অর্থাৎ 12:50 পরে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা লাইভে চন্দ্রগ্রহণটি ভালো বুঝতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের সমস্ত সঠিক তথ্য দিয়ে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন বন্ধুদের মাঝে এবং আত্মীয়স্বজনদের মাঝে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।